মনিহার মানুষ মহিলা এবং পুরুষ যা খুশি করো শিরিক করিও না নামাজ ত্যাগ করা একদম নামাজ ছেড়ে দাও শিরিক এটা কিভাবে শিরিক তোমার মাথা কাজ করতেছ না ঠিক না আচ্ছা তুমি দেখো আল্লাহ তোমাকে বলতেছে যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কত জায়গায় কোরআনে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তুমি পড়লা না পড়লা না পড়লা না তো তুমি কি আল্লাহকে মানছো না তো আল্লাহকে অস্বীকার করা শিরিক নয় কুফরি নয় তো দেখো না তুমি নিজে তো অঙ্কটা মিলিয়ে দেখতে পারো অঙ্কটা মিলিয়ে দেখতে পারো মনিহরের মানুষ কেন মনে করছো যেন নতুন কথা বলছি শোনো এটা নতুন কথা নয় তুমি মনে করো তোমার ছেলে ভালো হবে তুমি মনে করো তুমি ভালো হয়ে যাবে তুমি মনে করো তোমার মেয়ের জামাই ভালো লাগবে শোনো ভালো হওয়ার পথ রব বলে দিয়েছে 1450 বছর পূর্বে রব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো আকিমিস সালাহ তোমরা নামাজটা প্রতিষ্ঠিত করো ইন্নাস সালাতা কানাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে ছোট ভাই তোমার বয়স 20 22 প্রতি রাতে ইউটিউবে ফেসবুকে একটা দুটো ওয়াজ শুনে ইমোশনাল হয়ে মনে করো নামাজ পড়বা তুমি নামাজ পড়ে ভালো হতে পারবা দাদা আপনাকে বলি চাচা চাচি আপু মা আপনাকে বলি আপনি ভালো হওয়ার পরে নামাজ পড়তে পারবেন না কারণ ভালো এভাবে হওয়া যায় না যে ভালো হবেন তারপর নামাজ পড়বেন আপনি নামাজ পড়া শুরু করুন আপনি ভালো হয়ে যাবেন রব তাই বলছে আমি বলছি না আমি বললে ভিন্ন কথা কথার মূল্য নেই মনিহারের মানুষ কেমন রবের সাথে তোমরা শিরিক করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে সবচেয়ে যাকে কম আযাব দিবে তাকে বলবে আচ্ছা তুমি যদি আজকে দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব পেয়ে যাও এগুলোকে দিয়ে দিবে মুক্তিপণ হিসেবে সে বলবে ইয়া আল্লাহ আমি সব দিয়ে দেবো খালি আমাকে আযাব থেকে বের করেন এই সবচেয়ে কম আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি যখন আদমের ওরসে ছিলে আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি আমি চেয়েছি তুমি আমার সাথে কাউকে শরীক করবে না কিন্তু তুমি আমার সাথে শরীক না করে ক্ষান্ত হও নি আল্লাহকে মাপ করবে না মনিহারের মানুষ ডাব নারিকেল গরু উট ছাগল যা দিয়েছো দিয়ে দিয়েছো চিরুনি পড়া এই পড়া সেই পড়া সকালবেলা রাত্রিবেলা তিন রাস্তা চার রাস্তা পাঁচ রাস্তা সূর্য ওঠার সময় অনেক করেছো অমুকের চুল নখ কাপড়ের আঁচল অনেক করেছো এগুলো আল্লাহর দিকে তাকে যা করেছো করেছো আজকে এখন বলো ইয়া আল্লাহ যা করেছি আর ফিরে আনতে পারবো না তবে আপনি ক্ষতিগ্রস্ত হন না আমাদের গুনাহের কারণে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আজকেই ক্ষমা চান মনে রাখবে জিন্দা মানুষের জন্য তওবা মুর্দার জন্য নয় মনে রাখবে জিন্দা মানুষের জন্য তওবা মুর্দার জন্য নয় হুজুরদেরকে তো ভুল বোঝো যে একটা শিখছে শিরিক 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 আরে এটাই তো একটা যত নবী রাসূল আসছে কেন আল্লাহ পাঠাইছে কারণ ওই জাতি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতো তাই নবী রাসূল পাঠাইছে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো অন্নদাতা নাই আল্লাহ ছাড়া কে সুস্থ তাকে সুস্থ করতে পারে না আল্লাহ ছাড়া মুশকিল উদ্ধার করতে পারে না আল্লাহ ছাড়া কেউ নেই কিচ্ছু সব নশ্বর নষ্ট হয়ে যাবে সব ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে সব দুর্বল ভেঙে চুরে চুর মার হয়ে যাবে আল্লাহ থাকবে লিল্লাহ ওয়াহিদ এক উনি থাকবে বাস আলিয়াউমা تملك نفس لنفس شيئا والامر يومئذ لله তোমার তো গলা বুঝে আসে না কোরআন তো পড়ো না আমি বলছি না আমি মহাপণ্ডিত ডেলি এক পারা পড়ি এরকম আমি বলতেছি না অ্যাটলিস্ট পড়ো ভাই কি হয়েছে তোমার মনিহারের মানুষ কি হয়েছে মনিহার আর কি হয়েছে কি হয়েছে মনিহার মানুষ কি রব তোমাকে প্রশ্ন করতেছে মা গররাকা রব্বিকাল করিম হে মানুষ তোমাদের কি তোমরা কি পাইছো যে এত দয়ালু রবকে ভুলে গেছো কি পাইছো কি পাইছো মনিহার মানুষ যে রবকে ভুলে গেলে
রবকে মনে করো তুমি মনে করো যে হ্যাঁ উঠতে একবার আল্লাহ বলি বসতে একবার আল্লাহ বলি ইন্না লিল্লাহি বলি কেউ মরে গেল আল্লাহকে কোথায় বলছি না এরকম নয় এরকম নয় মনিহারের মানুষ কি দিয়ে বুঝায় ক্ষমা চেয়ে এখনো আছে সময় আছে পার হয়ে পার পেয়ে যাও শোনো তোমাকে একটা কথা বলি ভয় পেও না ভয় পেও তোমার গুনাহ 60 বছরের ঠিক না জানা ব্যভিচার জুলুম অত্যাচার মদ গাঁজা গালাগালি মারামারি ধরাধরি অন্যায় অপরাধ এগুলো কয় বছর বয়স 60 বছর তাহলে 10 12 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত গুনাহ হয় না কি হয় না তাহলে ওখান থেকে তোমার বয়স যাও ওখান থেকে 10 বছর মিনিমাম মাইনাস করে দাও 10 বছর মাইনাস করে দিতে পারো তো কারণ আল্লাহ তো মাসুম যারা নির্দোষ তাদের উপরে কোনো দোষ লেখে না যারা বোঝে না ভালো মন্দর পার্থক্য করতে পারে না ওদের উপর আল্লাহ দোষ লেখে না কি লেখে না তো কয় বছরের অপরাধ তোমার কেন তুমি চিন্তিত কেন তুমি রবকে ভুলে আছো আমি বুঝি না আহা কি রব পাইলা তোমাকে পুরো জাতি খারাপ হিসেবে চেনে তোমাকে তোমার বাবাই ঘরে জায়গা দেয় না কিন্তু তুমি এত অন্যায় অপরাধ করার পরেও তোমার রব কি বলছে জানো তোমার রব তোমাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ দ্রুত আসো রবের ক্ষমার জান্নাতের দিকে দ্রুত আসো রব ডাকছে মনিহার মানুষ কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূর রাখছে ছেলে সন্তান টাকা পয়সার লোভ শোনো রব এই ব্যাপারেও সিদ্ধান্ত দিয়েছে তুমি কোরআনটা পড়ো প্লিজ দয়া করে মনিহারের পুরুষ এবং মহিলাকে অনুরোধ করে যাচ্ছি কোরআনুল করিম টিমের একটু পড়ুন আহা আপনার রবকে চিনবেন না তো আমার মতো এক কোটি হুজুর মিলে এক লাখ বছর চেষ্টা করে আপনাকে আপনার রব যতটুকু পরিচয় করাইতে পারবে এক কোরআনুল করিম এক মাস একটু পড়েন আর এক লাইন দুই লাইন করে অর্থ সহকারে পড়েন আপনি এর চেয়ে বেশি বুঝবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুদা যালিকাল কিতাব যালিকাল কিতাব এটাই তো সেই বই আল্লাহ বলছে এটাই তো সেই বই লা রাইবা ফি যার মাঝে কোনো সন্দেহ নাই কার জন্য হুদাল লিল মুত্তাকিন যে আল্লাহকে ভয় করে এটা তার জন্য হিদায়াত আমি হুজুরকে হিদায়াত বলছে আমাকে হিদায়াত বলছে ইমামকে মুয়াজ্জিনকে মুফতি মোল্লা মুন্সি হাজি কারি মুদাসসির এদের কি বলছে বলছে যালিকাল কিতাব কি বলছে কি বলছে যালিকাল কিতাব এটা সেই বই যালিকাল কিতাব মনিহারের মানুষ যালিকাল কিতাব মনিহারের মানুষ এই বই মনিহারের মানুষ এই বই হিদায়তের বই মনিহারের মানুষ পড়ো 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 মনিহারের মানুষ রবকে চেনো পড়ো মনিহারের মানুষ নিজেকে চেনো পড়ো মনিহারের মানুষ নিজেকে বোঝো হিদায়ত আসবেই তুমি যদি আল্লাহকে ভয় করে এই বইটা পড়ো মনে রাখবে আমার মতো এক কোটি হুজুর তোমার কিচ্ছু করতে পারবে না এই যে বলে গেলাম একটু কি কাজ এর বেশি নাই তো হাতে এই যে বলে গেলাম এটাই তো কাজ এর বেশি কি আছে আর হাতে বলো কি তোমার মনটাকে পরিবর্তন করতে পারবো তোমার গুনাহ ক্ষমা করতে পারবো আমি কারো গুনাহ মাফ করার ক্ষমতা রাখি আপনি রাখেন এই পৃথিবীর একজন মানুষের নাম বলেন যে মানুষের গুনাহ ক্ষমা করে দিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মনে আর মানুষ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض আসো তোমরা দ্রুত রব বলছে দ্রুত দ্রুত জলদি জলদি আসো আল্লাহর জান্নাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে যার মানে বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের মতো আসো ও ইদ্দাত লিল মুত্তাকিন যা আল্লাহকে যারা ভয় পাবে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে রবকে ভয় করো ভয় করো রবকে নিজেকে তুচ্ছ মনে করিও না রব তোমাকে ভালোবাসে রব তোমাকে ভালোবাসে তোমার কি গুনাহ
না বলো তোমার আমাকে বলার দরকার নেই রবকে বলো কি গুনাহ শুনবে রব কি বলছে শুনবে বলবো বলবো রব বলছে কুল ইয়া ইবাদিয়া আল্লাযীনা আসরাফু কুল ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ كيف هناك برسة؟ مانوش كيف هناك برسة؟ তোমার জন্য এটা অনেক আমার জন্য এটা অনেক তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষের জন্য এটা অনেক কিন্তু রবের জন্য এটা কি জানো রব কি বলছে শোনো কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন আমার বান্দাদেরকে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলে দিন যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার পাপ অন্যায় নিষ্ঠুরতা নিজেদেরকে যারা ধ্বংস করে দিয়েছে এদেরকে বলে দিন لا تقنطوا من رحمة الله الله رضا يعطيك اني راش هيو ما الله رضا بولسي جيدر كي بولا داو كي اوبرات كرسي را كي ظلم كرسي كي دون شو هيو سي بولا داو الله رضا يعطيك اني راش هيو ما إن الله نشتو يا الله يغفر الذنوب جميعا إذا شبنا كما كرد بيش منيهر مانوش রবের কাছে ক্ষমা চাইতে হবে তাইলে ক্ষমা করে দেবে ক্ষমা চাইতে হবে রবের কাছে মনিহারের মানুষ আর ক্ষমা ওইটা তুমি যেই অপরাধ থেকে ক্ষমা চেয়েছো ওই অপরাধ আর লিপ্ত হবে না যেই আমল তুমি ছেড়ে দিয়েছো ওই আমল শুরু করতে হবে আর ছাড়া যাবে না আমি কি বুঝাতে পেরেছি তাহলে রব কি করবে বলো তো রব কি করবে ক্ষমা করে দেবে কয়টা গুনাহ ক্ষমা করবে বলেন তো বিশাল বড় একটা আছে এই পুরো দুনিয়ার সমান একটা আছে এটা বাদ পড়ে যাবে না সবের মধ্যে তাহলে কিছুই বাদ পড়ে না সুবহান এত ভালো রব পেয়েছো এত দয়ালু রব পেয়েছো জমিয়া নিশ্চয়ই অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে সব গুনাহ আমি আমার বক্তব্য শেষ করব একটা হাদিস বলে তো ওই হাদিস বলার পূর্বে আমি আপনাদেরকে বলবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু গরম পানি বলেছিলাম কুসুম গরম পানি রাখতে জানা হয়েছিল সবাই একটু ইস্তেগফার করেন তো নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চান তো সারা জীবন তো আমার দিয়ে চাওয়াইলে আমার আমি থাকবো না ইমাম নামাজের সময় থাকবে সব সময় থাকবে না আপনি অভ্যাস করুন নিজে 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 আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস করুন মরিয়ার মানুষ সবাই একটু পড়েন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ বলুন সবাই নিজে নিজে বলুন বলুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ দয়া করুন ক্ষমা চান রবের কাছে মনিহারের মানুষ আল্লাহই রব ছাড়া উপায় নেই মনিহারের মানুষ রব ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নাই ক্ষমা চার অভ্যাস করেন রবের প্রশংসা করার অভ্যাস করেন হ্যাঁ কারণ এটা ছাড়া উপায় নেই মরিহার মানুষ আচ্ছা এই যে আপনাদেরকে বললাম এই যে আপনাদেরকে বললাম কিছু দাওয়াত দিলাম এই যে রবের বিসমিল্লাহির রহমানির الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد من هر مانوش جار تمرا نماز پڑو نا روزا راکھو نا غیبت کرو مارا ماری کرو شوت کھاو زنا کرو جار تمرا جو تو انائی اشلی رتا شتے جوڑی تو بسو اللہ کے بھائی کرو چھڑے داو کرن تمہیں تو جانو نا تمہیں کتو دن باز بھی جانے کیوں আগামীকাল মাগরিব পর্যন্ত কে কে বাজবে তারা হাত তুলবে গ্যারান্টি সহকারে কারা কারা বাজবে একজন নাই
একজন আর একজন থাকবে এত মানে সব কাপুর সাহস যে একটা দিন থাকবে তার কেউ ছড়ে নেবে এই সাহস নেই থাকবে তো একটা তো ফের দেখতাম না তো হবে কেন তো খিলাড়ি বন গিয়া বে একটা একটা মানে মাঝে বেশি হয়ে গেছে মাত্র আজ কমাই দি আর কটা বসে ওকে বারোটা পর্যন্ত বেঁচে থাকবে হাত তুলুক গ্যারান্টি সহকারে একজন মানুষ নাই মাত্র 35 মিনিটের গ্যারান্টি নেই তোমার কাছে তোমার নিজে জানো কিসের অপেক্ষায় ঈশার নামাজ ছেড়ে দিয়েছ কিসের মানে কিসের শক্তিতে তুমি সিগারেট খেয়ে আসলে মদ খেয়ে আসলে গাঁজা খেয়ে আসলে কিসের শক্তিতে কিসের শক্তিতে আরেকজনের মেয়েকে তার ঘর থেকে নিয়ে চলে গেলে কিসের ক্ষমতা বলে তুমি এগুলো করছো 35 মিনিট দিতে পারছো না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা